নমস্কার বন্ধুরা, আজকে আমি কিছু হাইব্রিড জবা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর এই সমস্ত গাছ মানেই কিন্তু ভীষণ সুখী গাছ। আমরা খুব কম পরিচর্যার মধ্যে দিয়ে যদি এই সমস্ত গাছকে ভালো রাখতে পারি, আর কিভাবে ভালো রাখবো এবং সেই গাছ আমাদের সাথে বছরের পর বছর থাকবে কিভাবে, সব কিছু আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো। আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য। হাইব্রিড জবা মানেই কিন্তু ফুলের কালারগুলো সুন্দর হয়, ফুলের সাইজটা বড় হয়। আমার এই গাছটা দেখেই বুঝতে পারছেন একদিনে কতগুলো ফুল ফুটেছে এবং প্রতিটা ডালে কুড়ি। আমি এই সমস্ত গাছকে খুব একটা রাসায়নিক সার ব্যবহার করি না। আপনারাও চেষ্টা করবেন যতটা কম পরিমাণে রাসায়নিক সার গাছে দেওয়া যায়। আমরা জৈব সারের মধ্যে দিয়ে যদি গাছকে ভালো রাখি, আর গাছ যদি এইভাবে আমাদের ফুল দেয়, সেটা কিন্তু অনেকটাই ভালো। এই সমস্ত গাছ একটু সুখী গাছ, আর যেখানে আপনার সারাদিন রোদ থাকে সেই রকম জায়গায় রাখবেন। গাছের মাটিটা যখন তৈরি করবেন তখন ঠিকঠাকভাবে সার দিয়ে আপনারা গাছটা বসাবেন, যেন তার শিকড়টা এই সমস্ত সারগুলো পেয়ে খুব দ্রুত বাড়ে। শিকড় যত তাড়াতাড়ি বাড়তে থাকবে আপনার গাছটাও উপরের দিকে ততটাই বাড়তে শুরু করে দেবে। আমরা একটা গাছের সব সময় লক্ষ্য রাখব ঠিকঠাক খাবারগুলো আমরা দিচ্ছি কি না, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাসযুক্ত খাবার, যেগুলো গাছের বৃদ্ধির জন্য, গাছের ফুল ফল আনার জন্য এবং ডালপালাগুলো মজবুত রাখার জন্য আমরা ঠিকঠাক মেপে গাছকে খাবার দেব। তাহলেই একটা গাছ ঠিক এইভাবে বাড়বে এবং সে কিন্তু এইভাবে ফুল উপহার দেবে আমাদের। একটা যখন কোনো খাবার কম পড়ে যায় গাছে, তখনই আমরা লক্ষ্য করবেন আপনারা গাছের পাতা হলুদ হয়ে যাবে, কুড়ি ঝরে যাবে, অনেক কিছু। তার জন্য আমরা গাছের পুষ্টি মান অনুযায়ী ঠিক খাবারগুলো গাছে দেব। আপনারা মাটির একটু খোঁড়াই করে নেবেন, যাতে শিকড়টা খুব তাড়াতাড়ি চলাচল করতে পারে, দ্রুত মাটি কোনো রকমের জমাট বেঁধে না যায়, তার জন্য মাটিটা আপনারা সপ্তাহে একদিন একটু খোঁড়াই করে নেবেন। আর হলুদ তো দিতেই হবে, বর্ষায় আমরা যে খাবারগুলো দিই সেটার জন্যও কিছুটা পিঁপড়ে আসে, তার জন্য এই হলুদটা আমরা দেব। আর আমি এখানে রেখেছি চা পাতা। চা পাতায় আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এই যে গাছের পাতাগুলো সবুজ হয়ে আছে দেখেই বুঝতে পাচ্ছেন আপনারা এই চা পাতা গাছে ব্যবহার করবেন। আর মাটিটাকে একটু অ্যাসিটিক করে, আর জবা গাছ মানেই কিন্তু অ্যাসিটিক মাটি ভীষণ পছন্দ করে, তার জন্য আমরা এই চা পাতা ব্যবহার করব। ভালো করে আপনারা চা পাতাগুলো ধুয়ে শুকিয়ে রেখে দেবেন। রেখে এইভাবে আমি যেমন দিচ্ছি, আমার টবটা বেশ বড়, আপনাদের যদি টব ছোট হয় চামচে করে মেপে দু চামচ দেবেন, তাতেই কাজ হবে। নাইট্রোজেনযুক্ত সার মানেই কিন্তু গাছের বৃদ্ধির জন্য, গাছের পাতাগুলো সবুজ করার জন্য দিতেই হবে। আর আমি এখানে রেখেছি পটাশিয়ামের জন্য আলুর খোসা, সেটাও কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছি। এই সমস্ত খাবারগুলো পেয়ে গাছ তার ফুল ফল আনতে সাহায্য করবে। প্রচুর পরিমাণে পটাশ আছে, পটাশিয়ামযুক্ত খাবার একটা আলুর খোসা, আর আমি এখানে রেখেছি গোবর সার। এই গোবর সারটাতে নাইট্রোজেন, তার সাথে সব সম কিছু পরিমাণ সম পরিমাণ কিছু খাবার এখানে আছে, গাছের ফুল ফল আনতেও সাহায্য করে, গাছের বৃদ্ধির জন্য প্রয়োজন এই সমস্ত খাবার। গাছটা যত ভালো থাকবে আপনার গাছের কুড়িও সেইভাবে আসবে। গাছটা খাবার যদি ঠিকঠাক সে সংগ্রহ করে, গাছ এইভাবে ফুলে ভরে থাকবে। আর আমি একটু জল দিয়ে দিচ্ছি গাছে সারগুলো দেওয়ার পর। আপনারা এইভাবে আমি যেমন দেখালাম, মাসে একবার এই জৈব সার আপনারা গাছে দেবেন, আপনাদের গাছ দেখবেন একেবারে তরতাজা হয়ে থাকবে। আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করছি, নমস্কার।